वृष्टि पाए पाए तार की जड़ों की ना जले भेजा माथे आकाशे हाथ बढ़ाए मेघे राड़ाले भेषे थका से रोग धनु के चाय देखे छो गीता के বেশ কয়েকটা আসছে, তো অবশ্যই মূলত দুটো ওয়েব সিরিজ আসছে এই শীতে ক্রিসমাসের সময়। একটা রুদ্রবীণার অভিশাপ, যেটা তানসেনের তানপুরার সিকুয়েল, তার ফার্স্ট সিজন, আর সৃজিৎ মুখার্জির পরিচালনায় ফেলুদা ফেরত, তার যত কাণ্ড কাঠমান্ডুতে এই গল্প, এই দুটো খুব হই হই করে আসছে। এছাড়া নতুন কাজ আরেকটা শুরু করতে চলেছি, সেটা অঞ্জন কাঞ্জিলালের ডিরেকশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাজঘর বলে ছবি, একটা খুব ইন্টারেস্টিং একটা কাজ সেটাও হতে চলেছে। এছাড়া রেড ভেলভেট বলে একটা হিন্দি ছবি, সেটা থ্রি কোর্স মিল বলে একটা ছবি আসছে, তার মধ্যে তিনটে ছোটো গল্প আছে, তার মধ্যে ইন্দ্রাশিস আচার্য পরিচালনায় রেড ভেলভেট, সেইটাও মুক্তি পাবে খুব শীঘ্রই। ফিটনেস বলতে আমি সবার আগে যেটা বুঝি সেটা আনন্দে থাকা, মন যদি ফিট থাকে শরীর সবসময় ফিট থাকে। আর তার সাথে যেটা করি, খুব হেভি আর রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করি, তাও লোভের জন্যে অনেক সময় খেয়ে ফেলি, কিন্তু সেটাকে ব্যালেন্স করার জন্য আমার প্রত্যেকদিন সকালের একটা অ্যাক্টিভিটি আছে, যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সারাদিনের। আমার বাড়ির 200-250 মিটারের মধ্যেই রবীন্দ্রসদন, আমার সেখানে রোজ যেতে হয়, আমাকে যাই, আমি সেখানে হাঁটাচলা করা, প্রাণায়াম করি, আমি প্রাণায়াম করতে খুব ভালো লাগে, এই সব অ্যাক্টিভিটি ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করি, সেইটার সাথে রোজ আমি যুক্ত থাকি, তা এই তিনটেই আমার মূল জায়গা। কাজের বাইরের অবসরটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ মাথা হালকা করা আর মনটাকে ফ্রেশ রাখার জন্য ওই অ্যাক্টিভিটিটা খুব জরুরি একটা অ্যাক্টিভিটি। আমি আমাদের পাড়ায় একটা বহু পুরনো চায়ের দোকান আছে, তার নাম রাধুবাবুর চায়ের দোকান, সেখানে জমিয়ে আড্ডা মারি। এছাড়াও আমার আরেকটা পছন্দের জায়গা হচ্ছে খেলাধুলো, বাড়িতে টিভিতে কোনো খেলা থাকলে সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা টেনিস হোক, এই তিনটে আমার প্রিয় খেলা, আমি খেলা দেখি। এছাড়া সিনেমা দেখি, গান শুনি, আর বেড়াতে যাওয়ার সুযোগ পেলে তো তার থেকে ভালো আর কিচ্ছু, আমার অবসর এইভাবে।